ছাপ্পা ভোট ব্যালট বাক্স বদল সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বিজেপি পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের সকাল থেকে হলদিয়া মেচেদার রাজ্য সড়ক অবরোধ করে। উত্তেজিত জনতা টায়ার জ্বালিয়ে বাঁশের ব্যারিকেড তৈরি করে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে। পরে বিশাল পুলিশ বাহিনী এসে এই অবরোধ তুলে দেয়। এখনও পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিজেপির তাম্রলিপ্ত সাংগঠনিক জেলা কমিটির সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় নন্দকুমার বিধানসভা এলাকায় পুনরায় পঞ্চায়েত নির্বাচনের দাবি জানিয়েছেন।